আমরা এখনকার দিনে বেশিরভাগ ফোন ইউজ করে থাকি যেটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা রিয়ার ফিঙ্গারপ্রিন্ট হোক সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হোক বা এন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হোক কোনো না কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফোনের সাথে কীভাবে কানেক্ট থাকে বা কীভাবে কাজ করে সব কিছু এই ভিডিওতে তুলে ধরেছি কারণ ফিঙ্গারপ্রিন্ট তো ইউজ করতে সবাই ভালোবাসি বাট কীভাবে কানেক্ট আছে সেটা হয়তো খুলে দেখিনি কারণ আমাদের ফোনে যদি আমরা খুলে দেখি তাহলে হয়তো ফিঙ্গারপ্রিন্টটা হয়তো নষ্ট করে ফেলতে পারি অথবা হয়তো ফোনটাই বেকার হয়ে গেছে যারা ফোন সম্বন্ধে জানে না ফুল থেকে বেকার ভুলে ফেলেছি কিন্তু আমি প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখানোর চেষ্টা করবো সেটা সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট হোক বা রিয়ার ফিঙ্গার প্রিন্ট হোক অথবা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হোক সব কিছু দেখাতে চলেছি তো অবশ্যই ওইটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে অমিত বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো প্রথমে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট রেয়ার ডিভাইসের সাথে আমাদের কানেক্ট করা থাকে সেটাই দেখাতে চলেছি এই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকে মানে ফোনের পিছনে থাকে ফোনটাকে আমি খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখে নিচ্ছি যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট গোল টাইপের রোডেই ফিঙ্গার প্রিন্ট কিন্তু তার নিচে পাত্তা আছে সেটা হচ্ছে ফোনের যেটা মাদার বোর্ড তার সাথে কানেক্ট করা আছে যেটা আমি বর্তমান খুলছি ওটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পাত্তা এই তার বা পাত্তাটা যখন ছিঁড়ে যায় তখন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না কিন্তু এটা অরিজিনাল ডুপ্লিকেট যে কোনো মানে মার্কেটে যেগুলো পাওয়া যায় ডুপ্লিকেট টাইপের বাট ওটা লাগালেও কাজ করে সেই ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে মাদার বোর্ডের ফিঙ্গারপ্রিন্ট কানেক্ট ওকে নেক্সট এবার দেখাতে চলেছি কিভাবে আমাদের ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কারণ অনেকের মধ্যে ধারণা আছে যেটা আমাদের সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সুইচ বাট নয় কারণ তার মধ্যে কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে পাওয়ার সুইচ এবং ফিঙ্গার প্রিন্ট আলাদা থাকে তো চলুন দেখে মিডল মিডিল প্যালেনটা আলাদা করব এবং মিডিল প্যালেনের সাথে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্টটা যুক্ত থাকে যেটা এই মুহুর্তে আঙুল দিয়ে দেখাচ্ছে ওটাই হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেটাই হচ্ছে পাওয়ার সুইচের ওপরে প্রেস হয়ে থাকে তবে গিয়ে কিন্তু পাওয়ার সুইচ এবং সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করে এবং কানেক্টর যেটা দেখাচ্ছি ওই কানেক্টরটা মাদার বোর্ডের সাথে কানেক্ট থাকে এবং ফোনে যেটা মিডিল প্যানেলের পরে যেটা স্টেপ আছে সেটা হচ্ছে আঙুল দিয়ে দেখাচ্ছি এটা সেটা হচ্ছে পাওয়ার সুইচ তার উপরে ফিঙ্গার প্রিন্টটা মানে সাইড মোট ফিঙ্গারপ্রিন্টটা ফ্রেশ হয়ে থাকে তবেই বলতে গেলে ওটা জোরে প্রেস করলে পাওয়ার সুইচের কাজ করে এবং টাচ করলে ফিঙ্গারপ্রিন্টের কাজ করে ওকে নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ভালো ফিঙ্গারপ্রিন্ট যদি যেটা বলা যায় সেটা হচ্ছে মানে সবার পছন্দ একটা ব্যাপার থাকে তো সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বলতে যেটা হচ্ছে ডিসপ্লের নিচে ঠিক থাকে কিন্তু সেটা কিভাবে কাজ করে সেটা দেখাতে চলেছি তো চলুন দেখে ফেলি এটা বিশেষত নিচে যে শর্ট পিসিবি থাকে তার সাথে কানেক্ট করা থাকে বর্তমানে যেটা আঙুল দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টের পাত্তা সেটা খুললাম খুললে ঠিক এ পাশে এটা খুলছি বর্তমান সেটা হচ্ছে ডিসপ্লে পাত্তা তো ডিসপ্লে পাত্তাটা খুললে ডিসপ্লেটা ফোন থেকে আলাদা হয়ে যাবে তখনই আমি দেখাতে পারলাম যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা সেন্সার এবং বর্তমান যেটা ডিসপ্লের ভিতরে যেটা আঙুল দিয়ে দেখা সেটা হচ্ছে ডিসপ্লের মাঝখানে একটা ফুটো আছে সেটা ফুটোটা বর্তমানে বুঝতে পারছি না কিন্তু কিছুটা পরে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই পাত্তাটা যখনই কানের থাকে শর্ট পৃথিবীর সাথে শর্ট পৃথিবী থেকে ম্যান একটা পাত্তা গেছে তবেই গিয়ে মাদা সাথে ওটা কানেক্ট হয় তবেই গিয়ে কার্যকরী হয় বা আমাদের আঙুলের যে সেন্সারটা তখনই ক্যাচ করে থাকে বা তখনই গিয়ে বলতে গেলে স্ক্যান করে ঠিক আছে তো এটা পরিষ্কার দেখানোর জন্য এবার বুঝতে পারছি যে হ্যাঁ ডিসপ্লে ভিতর দিয়ে একটা ফুটো আছে যেটা এপাশ সেপাশ থেকে দেখা যায় তবে গিয়ে কিন্তু আঙ্গুলের যে রেখাগুলো তখনই স্ক্যান করে নিচে যেটা বডিতে ক্যামেরা লাগানো হয়েছে সেটা ক্যামেরা সেন্সারি এক টাইপের বলা যায় তবে গিয়ে কার্যকরী হয় ওকে এই ছিল তিন রকমের যে ফিঙ্গারপ্রিন্ট আছে রিয়ার ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই তিনটের ফিঙ্গারপ্রিন্ট কীভাবে আমাদের ডিভাইসের সঙ্গে কানেক্ট থাকে সব কিছু দেখালাম যদি ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অমিত বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অল দ্য বেস্ট জয় হিন্দ